একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। চলার পথে এই বাণীটি অহরহ চোখে পড়লেও এই সহজ বাণীটিকেও যেন আমরা দিন দিন কঠিন করে ফেলেছি। সড়ক দুর্ঘটনা এখন একটি মহামারীর নাম। সময়ের সঙ্গে সঙ্গে এই মৃত্যু ফাঁদে পা দিয়ে লাশ কিংবা জীবন্ত লাশ হওয়ার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক সড়ক দুর্ঘটনার প্রতিবেদন অনুযায়ী গত বছর দেশে নিহত হয়েছেন 6,686 জন, আহত হয়েছেন 8,600 জন। সড়ক দুর্ঘটনার বড় কারণ হিসেবে বেপরোয়া গতির পাশাপাশি জনগণের অসচেতনতাকে দায়ী করেছেন তারা। নিজ দিয়ে একটু কাজ হয় আর আমার অফিসে যাওয়ার দেরি হচ্ছে, এর লেগে এলে উপর দিয়ে আসলে একটু দেরি হয়, এখান থেকে শর্টকাট আয়সা করি, সিঙ্গেল পার হয় আর কি, শর্টকাট আসলাম উপর দিয়ে আসতে পারতাম, কিন্তু এমনি পায়ের সমস্যা, সারাদিন মানুষের বাসায় কাজ করে পরিশ্রম করে পাঁচতলা ছাতলা এভাবেই ভাই, যদি এখান থেকে রাস্তা পার হইতে গেলে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা সচেতনতা বাড়াতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও জনগণ যেন তা গায়ে লাগাচ্ছে না। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু সড়কে প্রয়োজন থাকা সত্ত্বেও চোখে পড়ছে না ফুটওভার ব্রিজ, তাই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। অপরিকল্পিত এবং শারীরিকভাবে অক্ষম মানুষের ব্যবহারের অনুপযোগী ফুটওভার ব্রিজ তৈরির কারণে জনগণ ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা প্রকাশ করেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন এই নগর পরিকল্পনাবিদ। প্রথমত হচ্ছে যে বেশি সংখ্যক আমাদের পর্যাপ্ত সংখ্যক পথচারী পারাপারের ব্যবস্থা করতে হবে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং দিয়ে। ফুটওভার ব্রিজ তৈরি করার সময় অবশ্যই যারা ডিজেবল রয়েছে তাদের কথা মাথায় রেখে ডিজাইনটা করতে হবে এবং হাইট ক্যালকুলেশনের সময় এমনভাবে করতে হবে যাতে স্লোপটা বেশি থাকে, যাতে একজন মানুষের উঠতে বা নামতে কষ্ট না হয়। এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা স্টেয়ারকে অ্যাক্সেলেটর বেসড যদি আমরা ফুটওভার ব্রিজ করতে পারি সেটা, এবং পাশাপাশি এটার সচেতনতা যেমন কার্যক্রম যেমন বাড়াতে হবে, ফুটওভার ব্রিজে উঠার সুবিধাগুলো মানুষকে জানাতে হবে বেশি বেশি করে, এটা যে তার নিজের জীবনের নিরাপত্তার জন্য যেমন জরুরি এটা তাদেরকে বোঝাতে হবে। পাশাপাশি আমি মনে করি মনিটরিং করা, অর্থাৎ যারা আইন প্রক্রিয়ার সংস্থা রয়েছে তারাও কিন্তু এখানে পথচারী পারাপারের ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করতে পারে, কেউ যদি এটা না শুনে তাকে কিন্তু বাধ্য করতে পারে। ঠিক এভাবেই নিয়ম নীতি তোয়াক্কা না করে যে যেভাবে পারছেন পার হচ্ছেন রাস্তা। এত কিছুর পরেও কি সড়কে ফিরবে না শৃঙ্খলা? মানুষের মধ্যে কবে পাওয়া যাবে সচেতনতা? নূরে জান্নাত, পিঙ্কি, ইউল্যাব টিভি, ঢাকা।